شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে 11 মাস নামাজ পড়ে না, রমজান এলে রোজা রাখে ও নামাজ পড়ে, এমন লোকের রোজা কবুল হবে কিনা? খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন ভাই, বেনামাজির রোজা কবুল হবে না এটাই মানে জানা যায়, কেননা নামাজ ইসলামের খুঁটি, যা ব্যতিরেকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব, হতেই পারে না। কিন্তু বেনামাজি কাফের ও ইসলামের মিল্লাত থেকে বহির্ভূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মানুষ ও কুফরির মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন নত্রে, যে চুক্তি আমাদের ও তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে বিদ্যমান তা হচ্ছে সালাত, অতএব নামাজ ত্যাগ করবে সে নিশ্চয় কাফের হয়ে যাবে। তিরমিজি এবং ফতোয়া ইবনে উসাইমিন রহমাহুল্লাহ 2 নম্বর খণ্ডের 687 নম্বর ফতোয়া। আর কাফেরের নিকট থেকে আল্লাহ রোজা, সাদকা, হজ এবং অন্যান্য কোন নেক আমল কবুল করেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু তওবা আয়াত নম্বর 54-র মধ্যে স্পষ্ট করেছেন যে ওদের অর্থ সাহায্য গৃহীত হতে কোনো বাধা ছিল না, তবে বাধা ছিল যে ওরা আল্লাহ ও তদীয় রসুলকে অস্বীকার ও কুফরি করে এবং নামাজের অলসের সঙ্গে উপস্থিত হয় আর অনিচ্ছাকৃতভাবে অর্থ দান করে। সুতরাং যদি কেউ রোজা রাখে এবং নামাজ না পড়ে তাহলে তার রোজা বাতিল ও অশুদ্ধ, আল্লাহর নিকট তা কোনো উপকারে আসবে না এবং তাকে আল্লাহর সান্নিধ্যে দান করতেও মানে পারবে না। আর তার অমূলক ধারণা যে এক রমজান থেকে অপর রমজান মধ্যবর্তী সকল গুনাহ মোচন করে দেয়, তো এর জবাবে বলি যে এসে বিষয় যে হাদিসটি আসলে এসেছে জানতে এবং বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ জুমা থেকে জুমা, রমজান থেকে রমজান মধ্যবর্তী সকল গুনাহ মোচন করে দেয় যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ থেকে দূরে থাকা হয়। সেই মুসলিম মিশকাত হাদিস নাম্বার 564। সুতরাং রমজান থেকে রমজান মধ্যবর্তী পাপ সমূহ মোচন হওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে কবিরা গুনাহ সমূহ থেকে দূরে থাকতে হবে, কিন্তু সে তো নামাজই পড়ে না আর রোজাই রাখে না যাতে সে কবিরা গুনাহ থেকে দূরে থাকতে পারে না, যেহেতু নামাজ ত্যাগ করার চেয়ে অধিক বড় কবিরা গুনাহ আর নাই বললেই চলে। নামাজ ত্যাগ করা হলো সবচেয়ে বড় কুফরি, সবচেয়ে বড় কবিরা গুনাহ, তাহলে তার রোজা তার পাপ মোচন করবে কিভাবে? সুতরাং নিজ প্রভুর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য তওবা অনুশোচনার সাথে করা ওয়াজিব। আল্লাহ যে তার উপর নামাজ ফরজ করেছেন তা পালন করে তারপর রোজা রাখা উচিত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমান প্রেরণকালে বলেছিলেন, ওদেরকে বলো মানে ওদেরকে প্রথম দাওয়াত যেটা দিতে হবে সেটা হলো বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ তার রসুল, এই সাক্ষ্য মানে দিতে হবে। যদিও তারা মেনে নেই, গ্রহণ করে নেই, তবে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ ওদের ওপর প্রত্যেক দিবারাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন বা ফরজ করেছেন, অতএব দুঃসাক্ষ্যদানের পর নামাজ অথবা যাকাত দিয়ে দাওয়াত শুরু করেছেন। ইবনে উসাইমিন রাহমাল্লাহ এই ব্যাপারেই মানে উল্লেখ করেছেন। নিকৃষ্ট মানুষ সে যে নিজ প্রভুকে কেবল রমজানে চেনে ও স্মরণ করে, বাকি 11 মাস ভুলে থাকে, অথচ সে
এক মাসের চেনা তাদের কোনো কাজে লাগবে না। আল্লাহ দায় মাফ ফতোয়া দিয়েছেন যে এই এক মাস তার সম্পূর্ণ বৃথা, কোনো কাজে আসবে না। তাই বলবো সম্মানিত দিনী ভাই মুসলিম সকল, যারা 11 মাস রমজানে রমজান বাদে মানে নামাজ ত্যাগ করেছেন, তারা পুনরায় সালাত আদায় করুন এবং তৌবা ইস্তেগফার করুন যে আল্লাহ যে ভুল করেছে আর করবো না, নচেত আমরা সবচাইতে নিকৃষ্ট লাঞ্ছিত এবং ঘৃণিত হব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানে সম্মানিত করো, ভালোভাবে সালাত আদায় করার এবং রমজানের রোজা পালন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.